আজকে কি আফজাল এই কাজ শেষ? সারাদিন বন্ধ না? তো এই সপ্তাহে কত হাজার মাল হবে? 20,000। 20,000 মালের দাম কত? তোমাদের বলো ভাই, সর্দারের রেট শুনে লাভ কি? 4,000। 4,000 টাকা সপ্তাহে? এই কখন থেকে কাজ শুরু করো? রাত 3টা থেকে। আর বেলা কয়টা পর্যন্ত? এই মনে করো খাবার টাইম হয়েছে, খাবার টাইম হলে আবার আসব, আবার বেলা 11টা পর্যন্ত। পটে থাকতে হয় কতক্ষণ, মানে 11টা নাকি আরো বেশি? ও 12টা। 12টা? আর তারপরে আবার আসো কটার সময়? 2টা। 2টায় আবার যাও কয়টার সময়? যাই হলো পুরো কোনোদিন মাগরিবে আজান দেয়, কোনোদিন তার আগে হয়, কোনোদিন তারপরেও যাই। তার মানে তো দিনে কয় ঘন্টা? প্রায় 3টা থেকে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ভাই তাহলে তো আপনার 14-15 ঘন্টা কাম করছেন দিনে, 14-15 ঘন্টা। 14-15 ঘন্টা কাজ করে যদি 7 দিন পরে শুনি 4,000 টাকা, তাহলে ভালো ঠিকই? এই যা কাজ, তা সেই হিসাবে 7 দিন পরে শুনবো 10,000 টাকা, তাহলে একটা পত্তায় পড়বে, কি বলিস? তাই তো আমি অসত্যাই বলি, কিন্তু তা না, 4,000 টাকা, 4,000 টাকায় তো কিচ্ছু হয় না ভাই। এই 4,000 টাকা তো বউর লিপস্টিক আর কসমেটিকই হয়ে যায়। তো ও বউ নেই? না ভাই। বউ কোথায় গেছে গা? বিয়ে করেনি তো বউ থাকবে? আচ্ছা, যে 4,000 টাকা ইনকাম করবো সব আমার থেকে যাবে, বউটাও নেই যেহেতু, খরচ নেই আর কি। সুন্দর, বেশ ভালো। তো এখানে কয় মাস থাকবো এখনো? তো কষ্ট কেমন ভাই? আমরা করছি আমরাই জানি কষ্ট কেমন। কষ্ট কি অনেক বেশি? না দেখলে মনে হয় না কষ্ট, এই বসে বসে খালি খালি আর কি মারো আর ঢালো, তো কষ্ট তো আমি পাই না এতে। কষ্ট আছে নাকি? দেখো এই বসে বসে শুধু বানাই দিচ্ছে আর এই মাছ আর ঢালছে, তো কষ্ট কোথায়? তো কষ্ট আমি খুঁজে পাই না। কষ্ট আছে? আচ্ছা ভাই, এই 6 মাসের ভিতরে আর বাড়ি যাবে না? কতদিন পর? 3 মাস। তো 3 মাস পর তো সে শেষ হয়ে যায় কাজ, 5 মাস চলে সে তো, যদি 1 মাস চলে যায় তো আর 3 মাস পর এমনিতেই শেষ। 1 মাস পর শেষ হয়? ওই কয়েকটা দিন বাকি থাকে, সেই কয়েকটা দিন ঘুরে এসে করবো। আর এর ভিতরে আর বাড়ি যাওয়া যাবে নেই নাকি? ভালো থাকো ভাই, ওকে, আরেকদিন শুনবো আরো কিছু।